আমি বলেছিলাম ভোট সুষ্ঠু ভোট হয়েছে। সুষ্ঠু ভোট বলতে কি বোঝাচ্ছে, ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে, কাউকে ভয় দেখানো হয়নি, এজেন্টও বার করে দেওয়া হয়নি কোনো আমার। কিন্তু ভোটের দিন বড় চার কালু নন্দীগ্রাম থেকে কালুতে আমার 63টা কেন্দ্র, এখানে আমি প্রায় 2600 ভোটে এগিয়েছিলাম পাস। এখানে এখানে 52% কেন্দ্রতে আমি পাস করেছি 2500 ভোটে এগিয়ে। এখন বিষয় এখানে কিন্তু নন্দীগ্রামে হলো যে 49টা কেন্দ্র, এখানে আমাকে 1 থেকে 39 পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়, তারপরে কিন্তু ফলাফল আর ঘোষণা করা হয় না, ডাইরেক্ট আপনার মুসলমানরা জয়ী ঘোষণা করা হয়। অথচ দেখেন একটা বিষয়, কালু 63টা কেন্দ্রে 2 ঘন্টা আগে ফলাফল দিয়েছে, এনারা 49টা কেন্দ্রের আর 2 ঘন্টা পরে ফলাফল দিয়েছেন, এবং তা 39টা অনেক ভেবে। এখন তারা যে 834টা ভোট আমাকে ফেল দেখাচ্ছে, এই 834টা ভোট কিভাবে কম বেশি করা যায় সেটা নিয়ে এরা গরমিল করতে 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 2 ঘন্টা পরে কিন্তু ফলাফল ঘোষণা দিয়েছে। এখন কথা, আমি এই বিষয়ে আমি পুনরায় ভোট গণনা করার জন্য আমি আপিল করব, কথাবার্তা বলবো, তারা কি বলে এই বিষয়টা নিয়ে। এর মধ্যে আর একটা বিষয়, আজকে আমি গত 2-3 দিন ধরে কিছু দল আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছে, যেমন আজকে দেখলাম আওয়ামী লীগের আমাদের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলমক নিয়ে কিছু মন্তব্য করেছে। হিরো আলমকে নাকি বিএনপি দাঁড়িয়ে দিয়েছে, আপনারা শুনেছেন বক্তব্যের ভিতরে। আমার কথা, আমাকে বিএনপি কেন দাঁড়িয়ে দিবে? তাহলে তো বিএনপিতে কোনো সাইনবোর্ড নিয়ে আমি ভোট করলাম নি। বিএনপি কে কোনো লোক আমাকে ভোটে দিনে ছিল দেখছেন কি, তারা মাঠে ছিল কি পাশে ছিল, এই ধরনের কোনো লোক ছিল? ছিল না। আমি স্বতন্ত্র প্রার্থী এসে ভোট করেছি, আমাকে কিন্তু বিএনপি ভোটে দাঁড় করে দেয়নি, আপনারা সবাই জানেন। এবং আজকে বিএনপির মির্জা ফখরুদ্দিন স্যার উনিও বলেছেন এই সরকার এখন অসহায় হয়ে গেছে। আমার কথা, এই সরকার এখন অসহায় হয়েছে কিনা আমি জানি না। আমি হিরো আলম যে অসহায় হয়েছি এই প্রশ্নের জবাব কে দেবে? আমার যে ভোট, ভোটের ফলাফল কেড়ে নেওয়া হলো, এই প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেব? আমি যাদের কাছে বিচার দিতেছি তারা তো বিচারের কোনো ফলাফল দিতেছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, সবার তো বিচার আপনি করেন, আমাকে বাংলাদেশের পুরো বিচার, তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে আমার ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু আমার ভোটের ফলাফল সুষ্ঠু মতো রায় দেওয়া হলো না কেন, এর আমি বিচার চাই। সংসদে গেলে অনেকেই আমি দেখেছি কয়েকদিন আগে একটা আইজি কি জানি সাবেক আইজির নামটা ভুলে গেলাম, উনি বলেছে হিরো আলম সংসদে গেলে নাকি সংসদ অপমান করা হবে, ছোট করা হবে। আবার কিছু কিছু লোক বলছে আমরা এত লেখাপড়া করে হিরো আলমকে স্যার কিভাবে ডাকি, তারপরে অনেক বড় বড় কর্মকর্তারা তাইজুল হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর বলেছিলেন যারা সরকারি চাকরি করে তাদেরকে সবাইকে স্যার বলতে হবে, এ কথা উনি বলেছিলেন। তাহলে স্যার তো সবাইকে বলা লাগে, তাহলে আমরা যদি মনে করেন নির্বাচন করে জয়ী
হতে পারলাম নি, তাহলে তো সার ডাকটা আপনাদের মানা ছিল না। সার ডাকটা আপনাদের সমস্যা হলে তাহলে আপনারা নির্বাচনে যারা এমপিরা আছেন তারা একটু পিছন সাইড ঘাটে আসুন, তাদের শিক্ষাগত যোগ্যতা কত, তারা আগে কি ছিল, যাই আপনি খোঁজ রাখেন, কেউ মাছ ব্যবসায়িক ছিল, কেউ মানে গার্মেন্টস এর ব্যবসায়িক ছিল, কেউ এককালীন ভাবে এই এই এলাকার টপ টেরার ক্যাডার ছিল, অথবা মনে করেন কোনো টাকাওয়ালা ছিল, অথবা কোনো মনে করেন নিম্ন শ্রেণীর লোক ছিল, সবারই আপনি পিছন সাইড আপনি খুঁজে আসেন, দুই চার দশটা লোক দেখবেন শিক্ষিত লোক, ধনবান লোক, ধনীবান লোক, এছাড়া সংসদে তাদেরকে আপনি খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি হিরো আলম সংসদে যাওয়া গেলে হার বলতে যদি লজ্জায় লাগে, তাহলে আপনাদের ভোটত কেউ দাঁড়ানোর আগেই আমাকে স্যার বলতে একটা বিষয়ে লজ্জা লাগতে পারে আপনাদের। আমার মনে হয় লেখাপড়া কোনো সাবজেক্ট না, আমার যোগ্যতা মনে কোনো সাবজেক্ট না, আমার মনে হয় যে সমস্ত এমপিরা আছে তাদের সাথে দাঁড়ালে আমার সাথে বেমানান। বেমানান কোন দিকে, তার দেখতে অনেক স্মার্ট, অনেক মোটা কাটা, স্বাস্থ্য ভালো, ছোট্ট একটা লোক তো, আপনি অত সুন্দর একটা চেহারা, মোটা কাটা চেহারা, হিরো আলম স্যালুট দেবেন, স্যার কবেন, এই জন্য লজ্জা লাগতেছে আপনাদের মনে হয়। এছাড়া মানে কিছু নয়, আমাকে দুর্বল ভাবলে ভুল করবেন, ছোট করলেও ভুল করবেন, কারণ আমাকে জনগণ কতটা ভালোবাসে, আমার ভোটের ফলাফল কেড়ে নেওয়াতে আপনারা বুঝতে পারছেন সারা বাংলাদেশ জেগে উঠেছে এই বিষয় নিয়ে কথা বলতেছে। আমি ছোট হলে আমাকে নিয়ে কেউ কথা বলতো না, আজকে কেন এত মনে করেন প্রতিটা টক শো খবর দেশ বিদেশে হিরো আলমের ফলাফল কেড়ে নেওয়া নিয়ে এত মানুষ কথা বলতেছে বলেন। তাই আপনাদেরকে আবারও বলতেছে, আপনারা আমাদের দোয়া করবেন, আমি যেন আমার ভোটের ফলাফল সুষ্ঠু একটা বিচার পাই, আমি যেন এই বিচার নিয়ে আমি আবারও যারা আমাকে ছোট করে ভাবতেছেন আমি সংসদে যা দেখে দিতে চাই, যে সংসদে যা কথা বলতে পারে কিনা, জনগণের জন্য কাজ করতে পারে কিনা, সংসদ যাওয়ার সুযোগ দিয়ে তারপরে কথাবার্তা বলবেন। হিরো আলম আইনজয় সবাইদের সমান হয়, সবাইদের ভোটের দাঁড়ানোর অধিকার থাকে, তাহলে ভবিষ্যতে এই ধরনের কথা আপনারা বলবেন না যে হিরো আলম সংসদে গেলে অপমান করা হবে, নাহলে আইন এসব বাতিল করুন, আপনাদের মতো আইন তৈরি করুন, খালি যারা নির্বাচন করতে পারবে তাদের লিস্ট করুন, যে আপনাদের পদবি দেন, এই পদবি থাকলে তারা নির্বাচন করতে পারবে, তাহলে আমরা দাঁড়াবো না।